দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে। এবং আপনারা দেখছেন, এখানে আমরা দেখছি সাহেব আলী ভাইকে। আজকে উনি গরু কিনছেন না বিক্রি করছেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেবো। আমরা দেখছি সাহেব আলী ভাই, আসসালামু আলাইকুম। দেরি করছো ভাই, একটু দেরি কর। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। কি গরু কিনছেন না বিক্রি করছেন ভাই? সপ্তাহে করতে আছি, একটা মাসের উপর যা ভাই ঝুঁকিপূর্ণ হয়। আচ্ছা, কালকে কিছু কিনছি, হ্যাঁ, আবার ব্যবসার গরু বিক্রি করছি, হ্যাঁ, আবার দুটো গাড়ি। আচ্ছা, আমরা যে ভিডিওটা করছিলাম আমার বাসা থেকে বা আপনার খামার থেকে, কি অবস্থা গরুগুলো? বিক্রি হয়েছে কিছু, সব ওখান থেকে গরু বিক্রি হয়েছে ছয়টা। আমরা দেখাইছিলাম নয়টা, নয়টার মধ্যে ছয়টা বিক্রি হয়েছে। বদবাকি হাড়ে বিক্রি করছি, আরো কিছু কালেকশন ছিল এটাও বিক্রি করছি। আচ্ছা, কালকে কিনছি, আজকে কিছু আরো কিনছি। আচ্ছা, কালকেও কিনছেন, আজকে কিছু, আজকে মানে কালকে কতগুলো কিনছিলেন? কালকে গরু কিনছি ছয় আর সাত, দশটা দশটা। আর আজকে কতগুলো কিনছেন? আজকে গরু কালেকশন হয়েছে, হিসেব করতে হবে, আজকে পনেরোটার মতো হয়েছে। পনেরোটার মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো যা মানে কার জন্য কিনছেন? আমাদের পার্মানাল যে কাস্টমার এর আগে আসছে তার সাথে, তার মুখ দিয়ে কথা শুনবো। আর তার মুখ দিয়ে শুনবো। আচ্ছা ঠিক আছে, দর্শক আমরা তার মুখ দিয়ে শুনবো। কিন্তু এই যে গরুটি দেখছি, এখানে দরদাম চলছে গরুটির। পালাই গেলে কি বললেন? পালাই বড় মাছ পালাই গেছে, আসলে ডাটকে পালাই গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের টাকা হলা দিবি, তারপর আমাকে লাগাই দিবি, তারপর কত বলছেন এটা, কত বলছেন? কত বলছেন সাহেব আলী ভাই? বিশ থেকে পঁচিশ। আচ্ছা, চাচ্ছে কত? আচ্ছা, হ্যালো, হ্যাঁ, কত চাইছে রে? আপনি কম চাইবেন, ভালো জিনিস বেচাইবেন, সত্য কথা কইবেন, আপনার কাছে আমার কম চাইবেন, সত্য কথা কইবেন। হ্যাঁ, অবশ্যই ওনার কাছে কাস্টমার আছে, আমার কাছে আমি ব্যবসা কালকে করব তা না, সবাই ব্যবসা প্রতিষ্ঠানে দু টাকার আশা সবাই খাটছে, সবাই থাকে। আচ্ছা, সত্যটা বলেই মানুষ কয় বাড়ে, কয় বাড়ে কইয়াটা, এটা আল্লাহ। গরু কোথায় রাখছেন? চলেন দেখি। এই যে এখানে গরুগুলো এনে বাঁধা হয়েছে, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি সাহেব আলী ভাইয়ের সঙ্গে। সাহেব আলী ভাই, কটা হয়েছে এখন বলতে পারবেন? বাদবাকি ওইখানে আরও আছে। আচ্ছা, সব কিছু মিলে দুই গাড়ি গরু হবে,
মানে তাহলে কি দুই জায়গায় যাবে গরু? হ্যাঁ দুই জায়গায়, দুই জায়গায় যাবে। আচ্ছা তো কোন জায়গায় কটা? এগুলা যাবে হলো আপনার যশোর। আচ্ছা এগুলো যাবে হচ্ছে যশোর। আমরা যশোরের ভাই আছে এখানে? হ্যাঁ হ্যাঁ আছে। আমরা একটু কথা বলি দেখি দর্শক, আমরা একটু কথা বলবো। যশোরের ভাই আছেন, আমি দেখছি এখানে। ভাই কেমন আছেন? ভালো আছেন? যশোর থেকে আসছিলে? কি অবস্থা বাজারের আজকে? বাজার একটু গরম আছে, তারপরও আর কি মোটামুটি কেনা যাচ্ছে। মোটামুটি কেনা যাচ্ছে। একটু সামনে আসেন এদিকে। বিষয়টা হচ্ছে আপনারা কি এবারেই প্রথম না এর আগেও? আমরা গত বছর ২২ নভেম্বর থেকে শুরু করছি। আচ্ছা কি কালেকশন কি সাহেব আলী ভাই দ্বারাই করেন না আর কেউ? মোটামুটি সাহেব আলী ভাই দেয়, আর আমরা মানে নিজে রাখিনি কিছু। আচ্ছা সাহেব আলী ভাই কেন? আমার বাসায় এসে গরু নিয়ে গেছে। আচ্ছা গরু নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে দিছি দুইবার, আরো দুইবার দিছি। সাথে প্রফিট কি রকম আসছে? হ্যাঁ এটা একটু শুনতে চাই ভাই, কি রকম? আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ। বাজার তো মোটামুটি ভালো ছিল আপনাদের যশোরে? বাজার হ্যাঁ মোটামুটি আর কি, এখন তো মানে সবাই খামারিরা ঝুঁকে পড়ছে, তো যার কারণে কিছু মানে বেশি আছে, এটা কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। কয়েকদিন গেলে ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা সর্বমোট কতগুলো নিচ্ছেন যশোরে এবার? ১৪টা নিচ্ছেন। আচ্ছা গাড়ি ঠিক করছেন সাহেব আলী ভাই? হ্যাঁ গাড়িও হয়ে গেছে। গাড়িও হয়ে গেছে। কত ভাড়া নিচ্ছে যশোরে? ২৩,০০০ টাকা যশোরে ভাড়া। আচ্ছা ২০ ফিট গাড়ি। আমরা দেখি গরুটি, এই যে দেখছেন এখানে গরুটি সহ ভাই দাঁড়িয়ে রয়েছেন। আমরা রয়েছি কাহারুলহাট এবং আপনারা দেখছেন যশোরের ভাই যে গরুগুলো কিনছেন সাহেব আলী ভাই, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। আচ্ছা দাম কি বলা যাবে সাহেব আলী ভাই, কেমন দামের মধ্যে? আচ্ছা ভাই কত পড়ছে এটা? ১০০ ঝামেলা আছে। আচ্ছা সাহেব আলী ভাই বলেন তো কত? ১২৩। এটা কি খরচ সহ? দামে খরচ আলাদা, খরচ তো চালা দ্বারা হবে নাকি? দুটা হচ্ছে ২১০। আচ্ছা তারপরে এটা কত পড়ছে? ১২৩। ১২৩ আর ১০৩ এটা ১০৩, তারপরে এটা ১২৫। ১২৫ ১১৩। এগুলো হচ্ছে খরচ ছাড়া। আর একটা আবার অস্টাল দেখছি ১৩৬। আচ্ছা এইখানে এইখানে আছে টোটাল, এখন আমরা দেখলাম ৮টা বাসায় আমার আছে, ৬টা ১৪টা। আর বাকি গরু কোথায় আছে? ওইদিকে আছে, চলেন একটু দেখি। আচ্ছা এখানে দেখছি আমার আরেক বড় ভাই আছেন। বড় ভাই আপনি কোথা থেকে আসছিলেন? চট্টগ্রাম থেকে। আচ্ছা আমরা সাহেব আলী ভাইয়ের একটা ভিডিও করছিলাম, তখনই মনে হয় আপনি ফোন করছিলেন। হ্যাঁ ভাই ওই ভাই কি? এই ভাই? আচ্ছা আচ্ছা তো কি হলো গরুগুলা কি নিছেন? আসছে, আসার পরে একটু সমার সাপেক্ষে পিছিয়ে গেছে। আর জন্য মানে আপনার আপনার ব্যাড লাগ আর কি? আমার ব্যাড লাগ। আচ্ছা ৫ মিনিটের জন্য পাইনি, ৫ মিনিট সহযোগিতা করে কাইকে ভাইকে আমি ৬টা দিছি। আচ্ছা সহযোগিতা করে ৬টা কালেকশন করে ও ৬টা আমার বাসায় আছে, আজকে গরুগুলো নিয়ে দিছি ভাই নিজে। না কিন্তু আমার একটা কথা আছে সাহেব আলী ভাই, আপনার গরুর যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি থেকে কিন্তু ভাই এসছে, তাই না ভাই? সেই কোয়ালিটি অনুযায়ী কি উনি গরু কিনে দিতে পারছেন আপনাকে? ইনশাআল্লাহ ওইরকমই সবাই বসেছে লস্ট, কারণ এবার লস্ট খাইছে। এই সাথে দর্শক শুনছেন? আচ্ছা ব্যাপারে ৩০৫ কিনা? আপনি কত কিনছেন? ২৭১ ভাই ঠিক আছে, গরু দামে ঠিক আছে, দামে ঠিক আছে। এই না পূর্বে
কোয়ালিটিতে বিক্রি করবে, বাসুর একটা 110-15-20 হাজার একটা জ্বালা বাসুর না নিয়া আছে, অল্প খেলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই এখানে আছে দুইটা আর দেখি দর্শক, আমরা আরো দেখি দর্শক যে এই যে এখানে তিনটা, এখানে তিনটা, তাহলে এখানে আছে পাঁচটা পাঁচটা ছয়টা, তাহলে কি 11টাই শেষ ভাইয়া? 11টাই শেষ, তার মানে গরু কেনায় মোটামুটি শেষ আপনার আপাতত। তো এগুলো কেমন দামের মধ্যে আছে সাবিলে ভাই? 127। এটা এটা 127 কালকের বাজারে, অনেক আরো বেশি কালকের বাজারে। বয়সের সঙ্গে করবে তো ভাই? আপনি আপনার খামার কতদিনের? আমি খামার করি 4 বছর। 4 বছর তো অনেকেই তো ছোট গরু নিয়ে যাচ্ছে, আপনি সেটা নিচ্ছেন না কেন? যারা একটা একটা করে গরু পালে তারা, আর খামারের জন্য এই ধরনের গরু পারফেক্ট। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, তো সাবেলি ভাই, ভাই আপনার কাছে কি মনে হচ্ছে বাজার কি এরকমই থাকবে না কম? আর ভাই 15-20 দিন গেলে আরো একটু নরম হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মানুষ এলোমেলোর মধ্যে আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যা লাভ করে লস করে তার একটা আতঙ্কের মধ্যে আছে। তারপর আমি মনে করি আর 5-7টা দিন গেলে নিরিবিলি ভাবে কেনাটা ভালো ভালো, কারণ ভাইয়েরা 3 দিন যাতে লস না খায়, দর্শক নিয়ে যাতে না লাভ করতে পারে, এই গরুগুলোর উপর খরচ আছে। কারণ এখন যেহেতু চাহিদা মানুষের একটু বেশি, যেমন ধর সেল হয়েছে, কেউ আসতেছে, কেউ আর কম খাইতেছে, এটা আমি মনে করি ঠান্ডা মাথায় আসি গরু কিনলে নিলিবিলি ভাবে 2-3 দিন সময় নিয়ে আইলে আমি মনে করি গরু ভালো পাবে, ভালো পাবে। আচ্ছা ঠিক আছে সাহেব, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন না। 017-35-82-41-08। ঠিক আছে, ধন্যবাদ, পাবে ভালো মন্দ খবর নিতেও পারবে। আচ্ছা, তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে যশোর এবং চট্টগ্রামের ভাই গরুগুলো কিনেছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।